শোন এই জায়গা সম্পত্তি যা আছে সব কিছুর মালিক আমি একাই এখানে কোনো মাংনা খাওয়া চলবে না খাইতে হলে কাম করতে হইব আমি কোনো কাজ করতে পারবো না আর কি কইলা এই সম্পত্তির মালিক তুমি একা না তার ভাগিদার আমি আছি একটু বাম পাশে তাকায় দেখো আমি বইসা রইছি এইটা তো একটা পুপ তাই আমি সিদ্ধান্ত নিছি আমি আবার আসবো আয়েশা আমি আমার প্রতিশোধ নেব আমাকে বলার প্রয়োজন মনে করলো না সেই সূত্রে তোমরাও কিন্তু আমার বন্ধু বন্ধু আমি আর জীবনে এরকম করব না চুপ বাইসা থাকলে তো তুই এরকম করবি মা ও মা কই তুমি একটু এদিকে আসো মা মা গো ও মা মা কি হলো মা তুমি আসতেছো না কেন মা মা গো ও মা কি ব্যাপার কেরা ডাকতেছে আমারে কেরা মা আমি এটা তো রিমুর কণ্ঠ কিন্তু রিমু রিমু তো আমার ডাকতে পারে না না মা আমি তোমার সৎ মেয়ে রিমু একটু বাম পাশে তাকায় দেখো আমি বইসা রইছি এইটা তো একটা পুপ কি ব্যাপার এইটা তো রিমুর পুতুল ছিল এইটা এখানে কেমন করে এলো মা আমি রিমুর পুতুল না আমি রিমু কি কইতাছো সেসব কেরা কোন পোলা মানা বসে এরকম মাস্টারি করতেছে শোনো মা তুমি আমার মারে বাঁচতে দাও নাই এমন কি আমারেও বাঁচতে দাও নাই তাই আমি সিদ্ধান্ত নিছি আমি এর প্রতিশোধ নেব আমি তোমার মাইরা ফালাম মা যেভাবে আমারে আর আমার মারে মাইরা ফালাইছো আমি এটা জানি যে বাবা এখন ঘরে আছে বাবা সইলা গেলে আমি আবার আসব আয়েশা আমি আমার প্রতিশোধ নেব না না এটা হতে পারে না না পুতুল তো মাত্র এখানে ছিল কই চলে গেল আমার যদি কিছু একটা হয়ে যায় আমার তো খুব ভয় লাগতেছে এটা হতে পারে না রিমুরে আমি কি করছি এটা যদি কেউ জানা যায় না 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 এটা আমার মনের ভুল কিন্তু পুতুলটা তো এখানেই আছিল কেমনে কি হইতেছে আমি তো কিছু বুঝতেছি না এই কি করি কি হইছে এমন চিৎকার মারছো কে হ্যাঁ কিছুই না কুত্তা আইছিল ভয় পাইছিল তা কুত্তা আইলে এমন হাউ করে কেউ চিৎকার মারে নাকি আজব না আমি হঠাৎ করে দেখছি তো ভয় পেয়ে গেছিলাম তুমি কই যাইতেছো আমি একটু ওই যে বাজারে যাইতাছি আজকে একটা মিটিং আছে জরুরি মিটিং না তুমি আজকে আমার রেখে কোথাও যাবে না আমার অনেক ভয় করতেছে আরে তুমি পাগল হইছো নাকি আজকে বাজার সমিতি থেকে মিটিং ডাকছে আর ওইখানে না থাকলে সমস্যা হয়ে যাবে সব ব্যবসায়ীরা থাকবো বোকার মতন কথা কও না না যত সমস্যা হোক আজকে তুমি যেতে পারবে না আমার অনেক ভয় লাগতেছে কেমন কেমন জানি লাগতেছে আরে পাগলামি করো না তো যাও ঘরে যাও আমার বাজারে যাইতে হইব আর শোনো আমি তাড়াতাড়ি চইলাম তুমি ভয় পাইও না যাও ঘরে গিয়ে টামাইরা বইয়া থাও না 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 এইটা হইতে পারে না এইটা হইতে পারে না কি রে বন্ধু তোর মন খারাপ নাকি চুপচাপ রইছিস কে মন খারাপ হইব না কে রে তোর কি মনে পড়ে না রিমুর কথা এই জায়গায় ঠিক এই জায়গাটায় আমরা কত খেলাধুলা করছি একসাথে কত মারামারি চুল টানাটানি দৌড়াদৌড়ি গোলা ছুট দায়রা ছুট কত কিছু খেলছি এখন এই জায়গাটায় আসলেই না আমার যেন কীরকম লাগে কীরকম খালি খালি লাগে ওরা খুব মিস করি তার জন্য এই জায়গায় এলে মনটা যেন কীরকম স্তব্ধ হয়ে যায় ও এ কারণে শোন আমার তো খারাপ লাগে কিন্তু কি করবো ক এই যে আয়া বয়ে থাকি তোর সাথে দুটো কথা কই বুঝস নাই শোন আজকে না খুব বেশি মনে পড়তেছে বারবার একটা কথাই মনে পড়তেছে ওর যদি দেখতে পারতাম ওর সাথে যদি দুটো কথা বলতে পারতাম তাহলে না খুব শান্তি লাগতো খুব মিস করতেছি শোন ওর যদি কখনো দেখা পাই না একটা কথাই জিগামু কি এমন হয়েছে ও এই এলাকা সাইডে চলে গেছে আমাকে বলার প্রয়োজন মনে করলো না তোমরা কি বলো
তোমরা আমার দিকে ভয় পাইতেছো কেন? আমি তোমাদের বন্ধু। আরে তোমরা আমার কথাটা তো শুনবা। কি কথা? রিমু যেমন তোমাদের বন্ধু ছিল, আমিও রিমুর তেমনি বন্ধু ছিলাম। সেই সূত্রে তোমরাও কিন্তু আমার বন্ধু। বন্ধু ঠিক আছে, তাহলে ভয় পাল কি আছে, ক্ষতি তো আর করবা না। আরে তোমরা কোনো ভয় পাইও না, আমি তোমাদের কোনো ক্ষতি করবো না। কি জানি বলছো, তুমি রিমুর বন্ধু তাই না? হ্যাঁ। তোমার সাথে কি রিমুর দেখা হয়? হয়তো রিমুর সাথে আমার প্রতিদিন দেখা হয়। ও তাহলে তো তুমি বলতে পারবা রিমু কই আছে তাই না? রিমু কই আছে বলো আমাদের। হ্যাঁ বলতে পারবো, কিন্তু আজকে বলবো না, অন্য আরেকদিন বলবো। ঠিক আছে, আজকে যেহেতু তোমার বলার ইচ্ছা নাই তো বলো না। কিন্তু বন্ধু চলো আজকে আমরা একটু খেলাধুলা করি। অনেক দিন ধরে রিমুর সাথে খেলি না, তুমি যেহেতু রিমুর বন্ধু তাহলে তোমার সাথে খেলে আমরা মজা পাবো। আমরা ভাইবার মজা, তুমি তোমরা রিমুই নাকি তুমি রিমু? আমরা চলো খেলাধুলা করি। শোনো বন্ধুরা, আমার আজকে একটা কাজ আছে, অন্য আরেকদিন খেলাধুলা করবো। ঠিক আছে, আজকে যেহেতু তোমার কাজ আছে তাহলে তুমি যাও, কিন্তু আমাদের সাথে কিন্তু খেলতে হবে। আমরা যখন ডাকবো তখনই আসতে হবে। আসতেবো মানে একশো দেড়শো আসতেবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোমরা আমার যখনই ডাকবা আমি তখনই আসবো। ঠিক আছে তাহলে তুমি যাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চলে গেছে, যাক। দেখ বন্ধু কি একটা আজব ধরনের বন্ধু পেলাম তাই না? হুট করে আসে, হুট করে চলে যায়। ওহ কি একটা চমৎকার জিনিস না? চল বাড়িতে চল, মনটা ভালো হয়ে গেছে। চল কি ব্যাপার এই পুতুলটা আবার এখানে কেমন করে এলো? আল্লাহ শোনো মা, চিল্লা পাল্লা করলেও কোনো লাভ হইব না, আজকে আমি তোমারে মাইরা ফেলামু। না 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 রিমো, এই সব কথা কইস না, আমার তুই মারিস না, আমার মাইরা তোর কি লাভ হইব, মারিস না আমারে। চুপ করো তুমি, তুমি আমার মারে মারছো, এতে তোমার লাভ হইছে কি? আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দে, আমার মারিস না রিমো। শুনো মা, তুমি যে ভুল করছো এই ভুলের কোনো মাফ হয় না, তুমি আমারে মাইরা ফেলাইছো, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি আমার মারে মাইরা ফেলাইছো, কোনদিন জানি এই সম্পত্তির লোভে তুমি আমার বাবারও মাইরা ফেলাও, কিন্তু আমি তোমার সেই সুযোগটুকু দেব না, আমি তোমাকে মাইরা ফেলামু। না দেখ তুই আমার মারিস না, আমি মস্ত বড় ভুল করে ফেলাইছি, আমি আর জীবনে এরকম করবো না। চুপ, বাইসা থাকলে তো তুই এরকম করবি। বাসমতি বাসমতি বাসমতি, এই বাসমতি, আল্লাহ কি হলো, এই বাসমতি কথা কও, হ্যাঁ কি হয়েছে তোমার? পুতুল, এটা তো রিমুর পুতুল। হ্যাঁ পুতুল এই জায়গায় কোথায় গেল? বাবা আমি রিমুর পুতুল না, আমি রিমু। কি কস, এটা তো পুতুল না বাবা, এটা পুতুল না, এটা তোমার মেয়ে রিমু। রিমু তুই কই মা? আমি কই জানতে চাও? হ্যাঁ মা আমি জানতে চাই। তাহলে শোনো, সতীনের মাইয়া বয়া বয়ে যে খাও খাও ডি কই থেকে আহে, বয়া বয়ে খাও না চলবো না, যা কাম কর। শোনো মা আমি তোমার তা খাই না, আমি আমার বাপের তা খাই। চুপ, এই জায়গা সম্পত্তি যা আছে সব আমার, এইখানে থাকতে হলে কাম করে খাইতে হবে, মাং না খাও চলবো না। আমি কোনো কাজ কাম করতে পারবো না। কি কাজ কাম করতে পারবি না? আমার মুখে মুখে কথা কস, তুই কি জানোস আমার সাথে মুখে মুখে তর্ক করার পরিণাম কি হইতে পারে? শোন, এই জায়গা সম্পত্তি যা আছে সব কিছুর মালিক আমি একাই, এখানে কোনো মাং না খাও চলবো না, খাইতে হলে কাম করতে হইব। আমি কোনো কাজ করতে পারবো না। আর কি কইলে, এই সম্পত্তির মালিক তুমি একা না, তার ভাগিদার আমি আছি। ভাগিদার তাই না? তোর তোর ভাগ বোঝা দিতাছি সতীনের মাইয়া। আজকে বুঝি, শুন সতীনের মেয়া, এই সম্পত্তির লেগে একদিন তোর মায়ের মারছিলাম, আজকে তোরে মারতাছি, তুইও মরবি। মর,
আমার পথের কাটা ক্লিয়ার। সম্পত্তির জন্য তুমি আমারে মাইরা ফলাইছো, এই সম্পত্তি আমি তোমারও ভোগ করতে দিব না। আমি আমার মায়ের হত্যার প্রতিশোধ নেব, প্রতিশোধ। কি কস? হ্যাঁ বাবা, আমি যা বলতেছি সব সত্যি কথাই বলতেছি। তোর মা তোরে মাইরা ফলাইছে? হ্যাঁ, আমারে মাইরা ফলাইছে। বলতো আমারই হইছে, কি এর লাগা আবার আরেকটা বিয়া করতে গেলাম? মারে আমারে মাফ করিয়া দিস, কারণ ভুল তো আমারই, আমার জন্য তোর জীবনটা শেষ হয়ে গেল মা। আবার তুই মাফ করিয়া দিস মা, মাফ করিয়া দিস। বাবা তুমি কেন মাফ চাইতেছো? তোমার তো কোনো ভুল নাই, যার ভুল ছিল আমি তার শাস্তি দিছি, আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, এখন আমার যাওয়ার পালা। তুমি ভালো থাকো বাবা, আমার জন্য আর আমার মায়ের জন্য দোয়া করো, আমি এখন আসি। রিমু, মা, রিমু, রিমু তুই কই গেলি? রিমু, আমার রিমু।